পরমহংসের দুভাগ করে গাইব তারি নাম গান, দ্বিতীয় ভাগে সুন্দর জোড়ো, প্রথমে জোড়ো ভগবান। রামেশ্বর রায় মানুষটা বেশ ভালো, যেমন বড় লোক তেমন রসিক। চারপাশের যা অবস্থা, মহাজনদের হাতে রাখা খুবই ভালো কথা, তাই না? নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী আর ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আমরা একবার রামেশ্বর বাবুর সঙ্গে দেখা করতে চাই। কুশেশ্বর আর তার স্ত্রী কাউকে রামেশ্বর বাবুর কাছে ঘেঁচতে দিচ্ছেন না। আশ্চর্য পরিবার। বলি ছেলের বাপ কি করেন? স্বদেশে করতেন, পুলিশের গুলিতে মারা গেছেন। এবার কোথায়? আমার নাম ডক্টর সুরেশ রক্ষিত। আমি আসলে আমার এক পেশেন্টের সুপারিশে আপনার কাছে এসেছিলাম। রোগটা কি? ওনার এক ঘাতক আছে, অভয় ঘোষাল নামে। অভয় ঘোষালকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলেন কেন? ভয় ব্যোমকেশ বাবু, এক্ষুনি টাকা ফেরত দাও। একটা পয়সাও ফেরত পাবেন না, আর ফের যদি টাকা চান খুন করে দেব। অভয় ঘোষাল কাল খুন হয়েছে। একটা অস্পষ্ট ছক দেখতে পাচ্ছি, কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। আপনি তো লেখক ছিলেন, গোয়েন্দা হলেন কবে থেকে? আপনি কোথায় ভুলে যাচ্ছেন যে লেখকদের কলম থেকেই গোয়েন্দাদের জন্ম হয়। এরকম একজন অথর্ব মানুষের সাথে মজা করাটা কুরুচিকর। কি করবো সুরেশ বাবু, রুচিতেও মনমন্তল। কিন্তু সেই বিল কোথায় আছে? তবে আমি মানুষ বুঝে রক্ত খাই, যাচাই করে দেখে নিন সত্যি বলছি কিনা। মনে তোমায় করতেই হবে। একজন মানুষের মতো দেখতে শকুনের জন্য আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না আপনারা।